নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিতালি স্টুডিও নাইন ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে তন্ময় বন্ধুরা পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে তৃতীয় দুয়ারে সরকার ক্যাম্প এখানে আপনারা বিভিন্ন প্রকল্পগুলির জন্য আবেদন করতে পারবেন তার মধ্যে একটি প্রকল্প রয়েছে যেটা হলো একশো দিনের কাজ তো আপনারা যারা একশো দিনের কাজ করতে চান এবং আপনাদের কাছে জব কার্ড নেই আপনারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং একশো দিনের কাজের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই জব কার্ডটি পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে কোন ফর্ম ফিল আপ করতে হবে এবং কি কি ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে এবং কারা এর জন্য এলিজিবল রয়েছেন সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা একশো দিনের কাজের জন্য যদি আপনারা আবেদন করতে চান তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই জব কার্ড লাগবে এবং এই জব কার্ডটি কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনের মাধ্যমে পেয়ে পেয়ে যাবেন এবং সেই সঙ্গে কিন্তু আপনারা একশো দিনের কাজের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা সবার প্রথম জেনে নেওয়া যাক এই প্রকল্পটি আসলে কি বন্ধুরা এই প্রকল্পে প্রত্যেক গ্রামীণ পরিবার একশো দিনের কাজ পেতে পারে জব কার্ডের আবেদন করার পর পনেরো দিনের মধ্যে কিন্তু আপনারা জব কার্ডটি পেয়ে যাবেন এবং কাজের আবেদন করার পর পনেরো দিনের মধ্যে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন কারা এই সুবিধাটি পাবেন গ্রামীণ এলাকার যে কোনো প্রাপ্তবয়স্ক বাসিন্দাই কিন্তু এই জব কার্ডের জন্য এবং একশো দিনের কাজের জন্য আবেদন করতে পারেন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি কি কাগজ লাগবে বন্ধুরা আপনাদের একশো দিনের কাজ কাজ এবং জব কার্ড পাওয়ার জন্য আপনাদের সবের প্রথম আবেদন করতে হবে তো এই আবেদনটি আপনারা সাদা কাগজে অথবা জব কার্ডের জন্য যে নির্দিষ্ট আবেদনের ফর্ম রয়েছে তো সেই ফর্ম ফিল আপ করেও কিন্তু আপনারা জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং দ্বিতীয়ত যেটি বলা রয়েছে এখানে যে কোনো সরকারি পরিচয় পত্রের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি লাগবে এবং আবেদনকারীর নামে অবশ্যই কিন্তু ব্যাংকের পাস বইটি লাগবে এছাড়া আপনাদের একশো দিনের কাজের জন্য আবেদন করার জন্য কিন্তু একটি সাদা কাগজে আপনাদের আবেদন করতে হবে অথবা যে নির্দিষ্ট ফর্ম পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্পে তো সেই ফর্মেই কিন্তু আপনারা একশো দিনের কাজের জন্য আবেদন করতে পারবেন তো দেখুন এখানে যোগাযোগের যে স্থানটি দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিস এটা কিন্তু সারা বছর যদি আপনারা আবেদন করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিসে যোগাযোগ করবেন তো এখন যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পে এই কাজটি করতে পারবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে আপনারা জব কার্ড এবং একশো দিনের কাজের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা পরবর্তী একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে জব কার্ডের জন্য ফর্মটি ফিল করবেন তো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ